এতে কোনো অসুবিধা নেই। তো কিন্তু ঘি কিনে আনছে 650 টাকা বোধ হয় কেজি, মানে 3 কেজির 1 কেজিও ঘিয়ের গন্ধ নেই। আপনাদের সময় কি ঘি ভালো গন্ধ ছিল? না না, ঘি কোনো ঘিয়ের কোনো বংশই দেখলাম না। আগে পোলাও রান্না করতে পিছনে 100 গজ দূরে এইখানে বসে বলা যেত যে এই বাড়িতে পোলাও করবা হইতেছে, আর ওখানে তার গন্ধ টেস্ট কিছুই নাই। আগে পাশের ঘরে থাকলেও পাওয়া যায় না গন্ধ, এখন পাশের ঘরে থাকলেও গন্ধ পাওয়া যায় না। না, সেই কথাই তো বলতেছে যে ওখানে যে সব ভেজালের কথা এই হয়ে গেছে, শুধু আমাদের এইখানে না, সব যত বিয়ে শাদী হইতেছে কোনো ঘিয়ের গন্ধই নেই। কোনো বিয়াতেই পান না? না না, অনেকে ঘিয়ের মধ্যে কিছু দেয় না কি করে কিছু বুঝি না, অথচ দাম ধরেন আমরা তো 2.5 টাকা কেজি স্যার হিসাবে ঘি খাইছি, সে 2.5 টাকার জায়গায় 700 টাকায় ওখানে কোনো কাজে না। এখন পয়সা দিয়েও ঘি পাওয়া যায় না, এরকমই পয়সা দিয়েও ঘি পাওয়া যায় না। না না, পয়সা দিয়ে সেইটাই তো বড় কথা, অনেক টাকাও গেল অথচ ঘিয়ের গন্ধ নাই। একদম ভেজাল খালি ঘি না, সব জিনিসের মধ্যে 2 নম্বরই কাজ চলছে, আর গভর্নমেন্টের কোনো আইন নাই, কিচ্ছু নাই। আওয়ামী লীগ আমলে তো ভালো হওয়ার কথা শোনা, হ্যাঁ আওয়ামী লীগ আমলে তো বলছে দাম কমাবে সব কিছু। আপনি আমার নানারে চিনতেন, ওই যে এস মল্লিক? হ্যাঁ আমার নানারে চিনতেন আপনি? এস মল্লিক যেখানে থাকে, যে 6 নম্বর আবাদ আসলেন, মরে গেছে এস মল্লিক? হ্যাঁ, ওই যে আমার নানা ছিল ইয়েতে কেন্দ্রে, এই অবৈধ আসলেন? হ্যাঁ, ওনাকে দেখি চিনতাম তো, ওনাকে উনি যখন আসে তখন থেকেই চিনতাম, উনি কলকাতা থেকে তো আসে। হ্যাঁ, কলকাতা থেকে। তো উনিও বলতো এসব চোর হয়ে গেছে। না, উনি তো যে বাড়িতে উঠছে ওই বাড়ির উল্টা দিকে আমার লগে খুব হাতে ছিল ওই যে ঢাকেশ্বরী মিলের ম্যানেজিং ডাইরেক্টর সুনীল বোস, সূর্য বোস, তাদের বাসাতে প্রায় যেতাম, তখন দেখা হয়েছে।